আল্লাহ তৌফিক দান করেন সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার।
উপস্থিতি আমরা ইতিমধ্যে সকলেই জেনেছি। আমাদের আজকের প্রতিবাদ সভা কিসের জন্য? আমরা এতদিন ধরে অনেক নাটক দেখেছি, অনেক নাটক দেখেছি, নাটক আর দেখতে চাই না। আপনারা বলেছেন তাকে প্রত্যাহার করেছেন, গ্রেপ্তার করেছেন, প্রত্যাহার করেছেন, গ্রেপ্তার করেছেন, এটা বললে হবে না। মানুষের সামনে, জনগণের সামনে তাকে ফাঁসি কার্যকর করতে হবে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করব, আমার আপনার পিতার বিরুদ্ধে যদি কেউ অন্যায় ভাবে অভিযোগ তোলে, আমার সে প্রশ্ন আপনাদের সামনে, যে আমার এবং আপনার পিতার বিরুদ্ধে যদি অন্যায় ভাবে কেউ অভিযোগ করে, সন্তানের দায়িত্ব নৈতিক দায়িত্ব ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের রুহানি পিতা, আমরা তার রুহানি সন্তান, রুহানি সন্তান হিসেবে আমাদের সকলের দায়িত্ব এর প্রতিবাদ করা। আর প্রতিবাদ করে শত্রুদের বিচার আদায় করে নেওয়া, এটাই আমাদের নৈতিক দায়িত্ব, ইমানি দায়িত্ব। আমরা সেই ইমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব পালন করার অর্থেই আমরা সরকারের কাছে দাবি জানাই, বিশেষ করে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের কন্যা শেখ প্রধানমন্ত্রী, তার কাছে আমরা দাবি জানাই, আমাদের দেশের মধ্যে যারা এই আল্লাহ রসুলের শত্রুরা লোকায়িত আছে, তাদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু ব্যাপারে যারা কটূক্তি করবেন, তাদের ব্যাপারে উনি সংসদ থেকে সংসদে একটা তাদের ফাঁসি অথবা মৃত্যুদণ্ড কার্যকরী একটা আইন পাশ করে এই জাতিকে আশ্বস্ত করবেন, এই দাবি আপনাদের পক্ষ থেকে আমরা প্রধানমন্ত্রীর কাছে বরাবর জানাচ্ছি। এই দাবি যদি প্রধানমন্ত্রী পালন করে যান, এই জাতি সারা জীবন তাকে শ্রদ্ধার সাথে ভক্তি করবে। প্রধানমন্ত্রীর কাছে জনগণের পক্ষ থেকে আজ আমাদের এই মানববন্ধনের পক্ষ থেকে
আমাদের হৃদয়ের যে আকৃতি মিনতি যাদের যাকে কেন্দ্র করে আমাদের হৃদয়ের শক্তিকে ভালোবাসা
বক্তব্য পেশ করবেন
সম্মানিত সহ সভাপতি জনাব হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, জনাব হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, সম্মানিত উপস্থিতি কানাইপুর কৃষ্ণনগর ইমাম কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজিত আজকের এই প্রতিবাদ ও মানববন্ধনের সম্মানিত সভাপতি, উপস্থিত বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন ঘর থেকে আগত মুসলমানের কলিজার টুকরা, যুবক বৃদ্ধ আবাল বলিতা, দল মত নির্বিশেষে ইমানি জজবা ইমানি বলে বলিয়ান হয়ে বৃষ্টির ঝড়কে উপেক্ষা করে জীবনের মায়াকে ত্যাগ করে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আদরের হেফাজতের জন্য আজকে মৃত্যু যদি হয় সেটার জন্য তৈরি হয়ে ময়দানে এসেছি, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলা যার সম্পর্কে বলেছেন, নবী আপনার মর্যাদাকে আমি বুলন্দ করে দিলাম সারা বিশ্বের সমস্ত মানুষের সমস্ত মাখলুকের মর্যাদার চাইতে আপনার মর্যাদা উপরে। সেখানে কুলাঙ্গার যার জন্মের সমস্যা রয়েছে, কোরআনেই বলেছেন দ্বীনের ব্যাপারে যারা বাধা দেই, নবীকে নিয়ে যারা কটূক্তি করে, এদের আসলে এদের জন্ম বিবাহের আগে, ঠিক কিনা? এদের জন্মেই সমস্যা, হারামজাদা হওয়ার কারণে এরা নবীকে নিয়ে কটূক্তি করতে পারে। এই ধরনের কুলাঙ্গাদের একমাত্র শাস্তি হলো ফাঁসি। আমরা সেটাই চাই। প্রধানমন্ত্রী বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব একজন অক্লান্ত পরিশ্রমী এবং ত্যাগী মানুষে বাংলাদেশের ছিলেন, আমাদের জানা মতে তিনি ছিলেন মুসলমান, আর তারই সন্তান, তারই সুযোগ্য সন্তান হিসেবে দেশের সমস্ত কোটি কোটি মানুষের দায়িত্ব পালন করতেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুসলমান হওয়ার সুবাদে এখনো জাতি আপনার দিকে তাকিয়ে আছে। আপনি কি ভারত সরকারকে এ ব্যাপারে চাপ দিবেন কিনা যে নূপুর শর্মা এবং আরেক কি জামদার জানোয়ার নাকি জানি সেই রকম মোহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, ভারতই বিলম্বে রাষ্ট্রীয় ভাবে সমস্ত সদস্যরা মিলে, সমস্ত মন্ত্রী মহোদয় মিলে যেন ভারত সরকারকে ব্যাপারে চাপ দেওয়া হয়। আমাদের বাংলাদেশের জনগণ, শান্তি প্রিয় জনগণ, আমরা বিশৃঙ্খলা চাই না, বিশৃঙ্খলা চাই না, সুশৃঙ্খল ভাবে শান্তি প্রিয় ভাবে আপনাদের কাছে আবেদন জানাচ্ছি। আমাদের হৃদয়ে রাখো কি আমাদের ভালোবাসার স্পন্দন, আমাদের কলিজার টুকরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত আবরুর হেফাজত করার জন্য আপনি জবান খুলেন। আমরা জানতে চাই আপনার ভালোবাসা নবীর সঙ্গে নাকি ওই নূপুর শর্মার সাথে? আজকের শুধু এই সেমিনার নয়, যদি প্রয়োজন হয় আগামী অদূর ভবিষ্যতে অথবা আগামী দিনের যে কোনো মুহূর্তে ঝড় বৃষ্টি উপেক্ষা করে, দাদা পাই উপেক্ষা করে, যে কোনো পরিবেশে যে কোনো পরিস্থিতিতে ইমাম কল্যাণ ফাউন্ডেশনের ডাকে সাড়া দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমাদের সকলকে তৌফিক দান করেন। আর বলতে থাকে মনে মনে, এটা মনে হয় একটা মোমের বাতি ফুদিলেই মনে হয় নিভে যাবে। স্পষ্ট ভাষায় জেনে নাও, মেদিনার বেইমানের বাচ্চারাম এই পাতিত লৌহে মাহফুজ থেকে আসা বাতি, এই বাতির পিছনে কেমন পর্যন্ত যদি ঢুকারো, এই বাতি যদি
দূরের কথা, একটা মনের কাছে আসতে পারবে না। Time.